পুকুরের বাঁকা লেজ। কোনো এক গ্রামে একটি গরিব লোক ছিল। সে সব সময় ভাবত কি করে টাকা করা যায়। সে শুনেছিল যে যদি একটি ভূতকে বসে আনা যায় তবে তাকে আদেশ করলেই সব কিছু পাওয়া যায়। তাই সে খুব চেষ্টা করছিল একটি ভূত ধরার। নানা দিকে সে খোঁজ খবর করছিল কেউ তাকে একটি ভূত ধরে দিতে পারে কি না। অলৌকিক শক্তিসম্পন্ন কোনো সাধুর খবর পাওয়ার জন্যও সে অনেককে জিজ্ঞেস করত। একদিন একদল কাঠুরের সঙ্গে তার দেখা হয়ে গেল। সে তাদের জিজ্ঞেস করলো, ভাই তোমরা তো প্রতিদিন জঙ্গলে যাও, তা কোনো সাধুকে কি বনের মধ্যে দেখেছো? একজন কাঠুরে বললে, হ্যাঁ মশাই দেখেছি, আমরা একজন সন্ন্যাসীকে জানি যিনি এই বনেই বাস করেন। তারপর কিভাবে সেই সন্ন্যাসীর কাছে যাওয়া যায় তাও সে বলে দিল। শোনা মাত্রই লোকটি সেদিকে ছুটল। কাঠুরিকে ধন্যবাদ দেবার কথাও তার মনে রইল না। যখন লোকটি সাধুর কুটিরের কাছে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে। মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, বৃদ্ধ সন্ন্যাসীটি ধুনির সামনে ধ্যান করছিলেন। লোকটি সেখানে চুপ করে বসে রইল। সন্ন্যাসী যখন ধ্যান শেষ করে উঠে দাঁড়ালেন তখন সে তার পায়ে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। আরে কি ব্যাপার? অবাক হয়ে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, কে তুমি, কি চাও? আমি খুব গরিব বাবা, আমি একটি ভূত চাই যে আমার চাকর হয়ে থাকবে, লোকটি উত্তর দিল। দয়া করে আমাকে ভূত ধরার মন্ত্র শিখিয়ে দিন বাবা, একটা ভূত আমার বড্ড দরকার। সব শুনে সন্ন্যাসী গম্ভীর হয়ে গেলেন, বললেন, শোনো, শুধু শুধু নিজের বিপদ ডেকে এনো না, যাও বাড়ি ফিরে যাও। কিন্তু লোকটি মহান আছর বান্দা, প্রতিদিন সে সন্ন্যাসীর কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগলো। একদিন খুব বিরক্ত হয়ে সন্ন্যাসী বললেন, শোনো, একটি মন্ত্র তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র জপ করলে একটা ভূত তোমার কাছে আসবে, তুমি যা বলবে সে তাই করবে, কিন্তু সাবধান, ভূতেরা বড় ভয়ঙ্কর, যদি তুমি তাকে কাছি দিতে না পারো তবে সে তোমাকে মেরে ফেলবে। মন্ত্র পেয়ে তো লোকটি মহা খুশি, একগাল হেসে বলল, কিছু ভাববেন না সাধু বাবা, সারা জীবন খেটেও ভূত আমার কাজ শেষ করতে পারবে না। তারপর লোকটি জঙ্গলের অনেক ভেতরে গিয়ে ভূত পাবার মন্ত্র জপ করতে লাগলো। বেশ কিছুক্ষণ জপ করার পর একটি বিশাল ভূত তার সামনে এসে হাজির। গমগমে গলায় সে বলল, আমি ভূত, তোমার মন্ত্র শক্তিতে বশীভূত হয়েছি, এখন তুমি যা বলবে তাই করব, কিন্তু মনে রেখো আমাকে সর্বদা কাজ দিতে হবে, যে মুহূর্তে কাজ দিতে পারবে না তখনই আমি তোমাকে মেরে ফেলবো। প্রথমে লোকটি খুব ভয় পেয়ে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না। তারপর একটু সামলে নিয়ে সে বলল, ভূত আমার জন্য একটা প্রাসাদ বানিয়ে দাও। ভূতটি তার হাত শূন্যে ঘোরালো আর সঙ্গে সঙ্গে একটি সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল। নাও তোমার প্রাসাদ তৈরি, সে জানালো। এই অদ্ভুত কাণ্ড দেখে লোকটি উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, অনেক টাকা, হীরে মানিক, সোনা দানা ধন দৌলত এনে দাও আমাকে। এই নাও তোমার ধন সম্পদ, ভূত বলল। সঙ্গে সঙ্গে হীরে মানিক, মহামূল্যবান পাথর, সোনার টাকা ভর্তি অনেকগুলো রূপোর ঘড়া এসে হাজির। তাদের ঠিকরে পড়া আলোয় সমস্ত বন ঝলমল করে উঠল। লোকটি তো তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। লোভাতুর দৃষ্টি নিয়ে সে যখন ঘড়াগুলোর দিকে তাকিয়েছিল তখন শুনল ভূত বলছে, কাজ দাও আমাকে, আরও কাজ দাও তাড়াতাড়ি, তুমি তো জানো আমি কাজ ছাড়া একদম থাকতে পারি না। মন ভুলানো সেই দৃশ্য থেকে কোনো রকমের দৃষ্টি সরিয়ে লোকটা ভূতের দিকে তাকালো। তারপর একটু ভেবে সে বলল, ওহে, এই জঙ্গলটা পরিষ্কার করে এখানে একটি বড় শহর বানিয়ে দাও, শহরে থাকবে বড় বড় সুন্দর সব বাড়ি, মিনার, সরোবর, রাস্তা, বাগান ইত্যাদি, বুঝেছো? আমি একটা সুন্দর শহর চাই এখনই। আদেশ করে লোকটি ভাবল, যাক এবার নিশ্চয় ভূতের অনেক সময় লাগবে তার সব তৈরি করতে, ইতিমধ্যে আমি ওর জন্য আরও কিছু কাজের ব্যাপারটা ভেবে রাখি। কিন্তু এ কী, তার চিন্তা শেষ হয়েছে কি হয়নি, সমস্ত জঙ্গল যেন হাওয়ায় মিলিয়ে গেল আর সেখানে গজে উঠল এক বিশাল নগর। হয়ে গেছে, আর কিছু করতে হবে? ভূত জানতে চাইল। এবার লোকটি গেল ঘাবড়ে, চোখের নিমিষে সব কঠিন কঠিন কাজ হয়ে যাচ্ছে, কত আর কাজ দেওয়া যায়। এমন সময় ভূত বলল, আমাকে কাজ দাও নয়তো তোমাকে খেয়ে ফেলবো। অনেক ভেবেচিন্তে লোকটি আর কোনো কাজ খুঁজেই পেল না। প্রাণের ভয়ে সে সন্ন্যাসীর কুটিরের দিকে ছুটল। কোনো রকমে সেখানে পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে বলল, সাধুবাবা সাধুবাবা আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? সন্ন্যাসী জিজ্ঞেস করলেন।
ভূতটাকে দেওয়ার মতো আর কোনো কাজ আমি ভেবে পাচ্ছি না। কাঁপতে কাঁপতে ধরা গলায় সে বলল, যাই করতে বলি ও নিমিষেই করে দেয়। এখন কোনো কাজ দিতে পারছি না বলে আমাকে খেয়ে ফেলবে বলেছে। ঠিক সেই সময় ভূতটা সেখানে হাজির হল। পোলা পোলা চোখে সে লোকটার দিকে তাকিয়ে বলল, এই যে তুমি আমাকে কোনো কাজ দিতে পারোনি, তাই কথা অনুযায়ী এখন আমি তোমাকে মেরে খাব। ভূতটার লম্বা জিভ বার করে ঠোঁটটা চেটে নিল। মৃত্যুর ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে লোকটি সন্ন্যাসীর পা জড়িয়ে ধরল। সাধু বাবা কৃপা করুন, আপনি ইচ্ছে করলে আমাকে বাঁচাতে পারেন, আমি টাকা পয়সা কিছু চাই না, আমাকে আপনি বাঁচান বাবা। লোকটি প্রার্থনায় সন্ন্যাসীর করুণা হলো, বললেন, ওট ওট সময় নষ্ট করো না। কাছেই একটা কুকুর শুয়েছিল, তার দিকে আঙুল দেখিয়ে বললেন, শোন শীঘ্রই একটা অস্ত্র জোগাড় কর, ই আমার ঘরের বারান্দায় যে কুড়োলটা আছে ওটা দিয়ে ওই কুকুরের ল্যাচটা কেটে নাও, তারপর সেটা ভূতকে দিয়ে বলো এই ল্যাচটা সোজা করে দাও। এক দৌড়ে লোকটি কুড়ালটা নিয়ে ঝট করে কুকুরের বাকালিশটি কেটে নিল, তারপর সেটা ভূতকে দিয়ে বাকালিশটি সোজা করে দিতে বলল। ল্যাচটা নিয়ে ভূত বলল, ঠিক আছে এটা আমি এক্ষুনি সোজা করে দিচ্ছি, কিন্তু তোমার নিস্তার নেই যেন, হা হা। তারপর সে মাটিতে বসে ধীরে ধীরে কুকুরের বাকালেসটি সোজা করল, কিন্তু যেই সে একদিক ছেড়ে দিল অমনি সেটা আবার কুকুরে গেল। খুব ধৈর্যের সঙ্গে আবার সে লেজটা সোজা করলো, কিন্তু ছেড়ে দেওয়া মাত্রই সেটা আবার যথারীতি বেঁকে গেল। এমনইভাবে দিনের পর দিন চেষ্টা করেও ভূত কিছুতেই কুকুরের বাকালেজ সোজা করতে পারল না। ক্লান্ত হয়ে সে বলল, ওহ কী মুশকিল, আমার এই ভূত জীবনে কখনো এমন বিপদে পড়িনি। অবশেষে ভূত সে লোকটিকে ডেকে বলল, ও মশাই আসুন আমরা একটা চুক্তি করি, আপনি আমাকে ছেড়ে দিন, তার বদলে আমি আপনাকে যা দিয়েছি সব আপনার থাকবে, কথা দিচ্ছি। ভূতের প্রস্তাব শুনে লোকটি হাফ ছেড়ে বাঁচল। এই গল্পটা থেকে আমরা শিখতে পারলাম যে জীবনে হতাশ যদি নাহি হতে চাও, পার্থিব ধনের লোভ তবে ছেড়ে দাও, জগৎ চলিবে যেন আপন ধারায়, কাহারও ইচ্ছে তা নাহি বদলায়।